কলকাতাতে আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে, তবে বিকেলের দিকে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে 19 থেকে 22 তারিখের মধ্যে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা জানালো হাওয়া অফিস। উত্তরবঙ্গের ক্ষেত্রে বর্ষা ইতিমধ্যে প্রবেশ করেছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং এর বেশ কিছু জায়গায় ভারী এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা, দিনাজপুরে তাপপ্রবাহ চলবে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, নদিয়া, মেদিনীপুর দু তিন দিন তাপপ্রবাহ চলবে। তবে দু তিন দিন পর থেকে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। এখন কলকাতাতে আর্দ্রতা থাকবে এখন, তার সঙ্গে বিকালে এবং রাত্রের দিকে রেন আর ঠান্ডা শোয়ার থাকবে কিছু কিছু জায়গায়। আর মোটামুটি মনসুনে সবকটাই অ্যাক্টিভিটি অ্যারাইজ করছে আস্তে আস্তে, যেমন থান্ডারস্টর্ম লাইটিংয়ের সঙ্গে গাস্ট উইন্ডে থাকবে 30-40, প্লাস আবার হিট ওয়েভ আছে, কিছু জায়গায় সিভিয়ার হিট ওয়েভ আছে আমাদের গ্যাঞ্জেটি কোস্টে দক্ষিণবঙ্গে। আর আমাদের দক্ষিণবঙ্গে আমাদের আশা করছি 19 থেকে 22 তারিখের মধ্যে মনসুন ঢোকার প্রবাবিলিটি আছে। উত্তরবঙ্গে তো ঢুকে গেছে আপনার, মনসুন ঢুকে গেছে এবং হেভি টু ভেরি হেভি আছে আলিপুরদুয়ারে, তারপরে হেভি রেনফল জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিংয়ে আছে। তার সঙ্গে আবার উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় বা যেমন মালদা, নর্থ সাউথ দিনাজপুরে তাপপ্রবাহ চলবে এক দুদিন।